নমস্কার বন্ধুরা, আমি বুদ্ধদেব কর্মকার, এডুকেশন নোট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে জেল পুলিশ ওয়ার্ডারের পরীক্ষা হয়ে গেল 12টা থেকে 1টা পর্যন্ত, তো সেটারই অ্যান্সার কি নিয়ে হাজির হয়েছি। তার আগে, শুরু করার আগে বলে দিচ্ছি যে যারা চ্যানেলে নতুন রয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিন অল অপশনে গিয়ে, ঠিক আছে, আর বেল অপশনটা প্রেস করে দিবেন। তাহলে কিন্তু আপনি নতুন ভিডিও নোটিফিকেশনগুলো এরকমই এবং আপডেটগুলো কিন্তু পেয়ে যাবেন আপনার মোবাইলে, ঠিক আছে। এছাড়া আপনার ভিডিওটা পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ঠিক আছে। তার মানে অবশ্যই প্রথমে লাইকটা লাইক করে দিতে পারেন, কারণ শেষ হলে অবশ্যই ভিডিওটা শেষ হলে শেষের দিকে আপনারা ভুলে যান, ঠিক আছে। আর এর সঙ্গে যেটা আপনাদেরকে জানাতে চাই যে আপনারা নিশ্চয়ই আজকে যে অ্যাডমিটের 7 নম্বর পয়েন্টটা ছিল সেটা হয়তো মিস করে গিয়েছেন, যে সেটাতে ছিল যে ব্ল্যাক বল পেন্ট, ওখান থেকে বা পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড থেকে কিন্তু প্রোভাইড করা হবে। তো সেটাই করা হয়েছিল, সবাই এটা একটু অ্যাভয়েড করেছিল, তো যেটা কিনা পরে গিয়ে দেখা গেল যে ওখান থেকেই প্রোভাইড করা হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, এটা শুরু করছি অ্যান্সার কি। যেটা দেখুন, প্রথমে যেটা এই কোশ্চেনে যেটা অ্যান্সার কি রয়েছে সেটা হলো যে একটা জিআই দিয়েছিল, জেনারেল ইন্টেলিজেন্স, F2D8C6B32, এটা কেনা হবে, অ্যান্সারটা হবে E4, ঠিক আছে। আমি শুধু অ্যান্সারগুলো বলছি, ওয়ানের বি এক্সপ্লেন করছি না, এখন যেহেতু এক্সপ্লেন করলে সময়টা বেশি লাগবে, ঠিক আছে। তো এইখানে অ্যান্সারটা হবে E4। এর সঙ্গে দেখুন এই পাশেও লেখা রয়েছে, এবার তিনের এটা লেখা রয়েছে লিনিং টাওয়ার অফ পিসা, এটা কোথায় অবস্থিত, এটা ইটালিতে অবস্থিত, কেমন দেখে নিন, ইটালিতে অবস্থিত। কিন্তু পরেরটা চলে যাচ্ছি, পরের এখানে দেখুন বাঁদিকে আমার মাউসের কার্সারটা যেদিকে ঘুরু সেদিকে কিন্তু অ্যান্সারটা আমি বলছি, ঠিক আছে। এবং রেড কালারের বক্স যেটা দেওয়া আছে সেটাই কিন্তু অ্যান্সার। এখানে বলছে মুন স্যাটেলাইট হলে, অর্থাৎ কিনা চাঁদ উপগ্রহ হলে পৃথিবী কি হবে, এটা কিন্তু একটা ইন্টেলিজেন্স, জেনারেল ইন্টেলিজেন্স, যেটা হবে কিনা প্ল্যানেট, অর্থাৎ হবে গ্রহ, অর্থাৎ এখানে কিন্তু বি নম্বরটা অ্যান্সার। আপনারা কিন্তু দেখে নেবেন, কিন্তু অন্য সেট হলে কিন্তু এখানে কিন্তু এই প্ল্যানেটটা ডি নম্বর লেখা থাকে। তো উত্তরটা কিন্তু শুনবেন মনোযোগ সহকারে, তারপরে কিন্তু আপনি আপনার কোশ্চেনের মধ্যে রাইট চিহ্ন দেবেন বা মিলাবেন, ঠিক আছে। কারণ কি, এই যেটা সিকোয়েন্সটা দেওয়া আছে অ্যান্সারে সেটা কিন্তু সবগুলাতে এক নয়। পরেরটা দেখুন, ভারতের মহাকাশ গবেষণার জনক হলেন কে, উত্তর হবে কে, বিক্রম সারাভাই, ঠিক আছে, বিক্রম সারাভাই। আমি কিন্তু কিছুদিন আগে চন্দ্রযান 2 এর যে একটা ভিডিও বানিয়েছিলাম, তো সেখানে কিন্তু অনেকগুলো কোশ্চেন তার ছিল, তার মধ্যে কিন্তু 2টা কোশ্চেন চলে আসছে, ঠিক আছে। এটি একটি, আরেকটি চলে আসছে, আমি দেখিয়ে দিচ্ছি, যেটা কিনা কোয়ার থেকে লঞ্চ করা আছে চন্দ্রযান মহাকাশ, চন্দ্রযান 2, তো ওটা কিন্তু চলে এসছে, ঠিক আছে। যাই হোক, পরেরটা আমি চলে যাচ্ছি, দেখে নিন, এটা হচ্ছে আমাদের চ্যানেলের ওয়েব চ্যানেল যেটা লিঙ্ক রয়েছে youtube.com/c/education notes একসাথে, ঠিক আছে। যাই হোক, পরে পেয়ে চলে যাচ্ছি 5 নম্বর, কলম্বাস, এটা কিন্তু ইংলিশ, কলম্বাস ড্যাশ আমেরিকা, কি হবে, হ্যাজ ডিসকভার্ড আমেরিকা, বি নম্বরটা অ্যান্সার। পরেরটা দেখে নিচ্ছি, পরেরটা একটা ম্যাথ ছিল, 1/5 অফ হোয়াট নম্বর ইজ 5 টাইমস অফ 10, বা যারা বাংলাতে করছে কোন সংখ্যার 1/5 অংশ 10 এর 5 গুণ হবে, উত্তর কি হবে, 250, অর্থাৎ 250, ঠিক আছে। দেখুন এটা এখানে 250 হবে কিন্তু অ্যান্সার, এটার বি। এই পাশে দেখে নিচ্ছি, দেখুন হু ইনভেন্টেড জাভা, অর্থাৎ জাভা আবিষ্কার কে করেন, ওভাবে কি, জেমস এ গোসলিং, অর্থাৎ এই যে 6 এর বি, জেমস এ গোসলিং, ঠিক আছে। পরবর্তীতে যেটা রয়েছে দেখুন, 9 নম্বরে এটা রয়েছে, একটা অঙ্ক ছিল একটি নির্দিষ্ট মূল্যে টাকা সরল সুদে 5 বছরে 3 গুণ হলে বার্ষিক শতকরা সুদের হার কত, উত্তর হবে কি, 40%, ঠিক আছে, অর্থাৎ বি, 9 এর বি। পরেরটা যেটা দেখে নিই, 7 নম্বর যেটা রয়েছে এটা ইংলিশ ছিল, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই ড্যাশ দ্য স্টেশন, উত্তর হবে কি, রিচড, অর্থাৎ আই রিচড দ্য স্টেশন, ঠিক আছে। আপনারা কিন্তু অ্যান্সারটা মনোযোগ সহকারে শুনবেন, আবার বলছি অ্যান্সারের সিকোয়েন্স, অর্থাৎ এ বি সি ডি কিন্তু সবগুলো, কিন্তু সবগুলো সেটে কিন্তু এক নয়। তো পরের পেজে চলে যাচ্ছি, পরেরটা হলো 10 নম্বর, 10 নম্বরে দেখুন এখানে রয়েছে যে তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথাও, এটা একটু হেজি হয়ে গিয়েছে, ওয়্যার ইজ তুঙ্গভদ্রা সেঞ্চুরি লোকেটেড, উত্তর হবে কি, কর্ণাটকে, ঠিক আছে। এখানে একটা জেনারেল ইন্টেলিজেন্স ছিল, যেটা কিনা কোন সংখ্যাটি 9 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য, উত্তর হবে কি, 4, 5, 6, 1, 3, 8, ঠিক আছে, কেমন, অর্থাৎ 456,138। পরবর্তী পেজে চলেছি বন্ধুরা, পরবর্তীতে হলো ইডেন গার্ডেন, এই পেজটি কিন্তু একটু হেজি আসছে, ঠিক আছে। তো ইডেন গার্ডেন বিখ্যাত ক্রিকেট স্টেডিয়াম যেটা রয়েছে সেটা কোথায় অবস্থিত, উত্তর হবে কি, ভারতবর্ষ, ভারতে অবস্থিত। পরেরটা একটা অঙ্ক রয়েছে, একটি বালকের বলছে 5টি লাল বল 3টি সাদা বল 2টি হলুদ বল আছে, তার আছে কত শতাংশ হলুদ বল রয়েছে, উত্তর হবে কি, 20%, অর্থাৎ 20% হলুদ বল রয়েছে,
ঠিক আছে, পরের ব্যাচে চলে আসছি বন্ধুরা। পরেরটি হলো একটি ইংলিশ, এটা বাদ গিয়েছে যাই হোক। তো তারপরে চলে যাচ্ছি যেখানে রয়েছে যে ইন্টারনেট পরিষেবার অগ্রদূতটা কাকে বলা হয়, এটা হবে কি আরপানেট। দেখুন এখানে ফুল ফর্মটা দিয়ে দেওয়া হয়েছে, অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক, অর্থাৎ দ্য অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। ঠিক আছে, প্রেফিক্সটা বাদ গিয়েছে, প্রেফিক্সটা বাদ গিয়েছে। তো প্রেফিক্সটার যেটা অ্যান্সারটা ছিল, প্রেফিক্সটা অ্যান্সারটা করা হয়নি। যাই হোক আমি 19 চলে যাচ্ছি। ঠিক আছে, 19 অ্যান্সারটা এখানে দেখানো হয়নি। যাই হোক, 19 অ্যান্সারটা হবে 84। ঠিক আছে, এখানে বলছে যে মান নির্ণয় করো 3.5 × 60/2.5, এটা ছিল ব্র্যাকেটের মধ্যে, উত্তর হবে কি 84। ঠিক আছে, পরে বেয়ে চলে যাচ্ছি, পরেরটাতে চলে যাচ্ছি। বলছে টু বেল দি ইট, সরি টু বেল দি ক্যাট, কেমন এটা কি হবে, এটা হবে টু ফেস দ্য রিস্ক, অর্থাৎ রিস্কের সম্মুখীন হওয়া। তারপরে দেখুন এইখানে দেওয়া আছে সিটি অফ ফেস্টিভ্যাল, কোন শহরকে বলা হয়, এটা হবে মাদুরাই শহরকে, উৎসবের শহর মাদুরাই শহর। ঠিক আছে, এখানে যেটা রয়েছে ফার্স্ট জেনারেশন কম্পিউটার, ফার্স্ট জেনারেশন কম্পিউটার কোনটি, মানে কত সাল থেকে কত সাল, এটা হবে 1940 থেকে 1950, এখানে 50 যদি দেওয়া আছে হবে 1956 হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, যাই হোক পরে বেয়ে চলে যাচ্ছি। পরেরটা যেটা রয়েছে দেখে নিন, এখানে রয়েছে 21 নম্বরে ব্লু ব্লাড। ঠিক আছে, অর্থাৎ হবে মেম্বার অফ, এটা কি আগে ইডিএমস, ইডিএমস এর ফুল ফর্মটা কি, ইডিএমস এর মিনিংটা কি হবে, ইডিএমস টা হবে মেম্বার অফ অ্যারিস্টোনেট অর নোবেল ফ্যামিলি। ঠিক আছে, এটা নোবেল ফ্যামিলি থেকে বিলং করে সেগুলোকে বলে, তাদেরকে বলে ব্লু ব্লাড। ঠিক আছে, এর সঙ্গে এই পাশে রয়েছে যেটা কিনা অ্যাক্সিডেন্ট যেটা ছিল সেটার স্পেলিংটা কারেক্ট স্পেল করতে বলছে, এটা হবে ACCIDENT, ACCIDENT, অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, পরেরটা চলে যাচ্ছি, দেখে নিন এখানে মাউসের কাছেটা যেখানে আছে দেখে নিন, এখানে রয়েছে নিচের মধ্যে শব্দগুলির মধ্যে কোনটি অমিল, এটা হবে কি আলু, নিচের মধ্যে কোন শব্দটা অমিল হবে আলু। ঠিক আছে, তো এর সঙ্গে আপনাকে যেটা বললাম কিছু নেই, চন্দ্রযান যেটা মহাকাশযান উৎক্ষেপিত হয়েছিল কোথা থেকে হবে, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে, অর্থাৎ সি নম্বরটা উত্তর হবে। ঠিক আছে, পরের পেজে চলে যাচ্ছি বন্ধুরা। পরেরটি হলো বোল্ট ফ্রম দি ব্লু, এটা কি অ্যান্সার হবে, ইডিএম ছিল, এটা একটা ইডিএম এন্ড ফ্রেজ ছিল, এটা হবে অ্যান্সার এ কমপ্লিট সারপ্রাইজ। ঠিক আছে, পরেরটি হলো নিম্নলিখিত কোন ব্যক্তি ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত, উত্তর হবে কি কালিদাস। ঠিক আছে, এটা সবাই জানতো কালিদাস, যাই হোক। পরেরটা চলে যাচ্ছি, ইডিএম এবং ফ্রেজ রয়েছে কি রেনিং ক্যাটস অ্যান্ড ডগস, উত্তর হবে কি রেইনিং হেভিলি, রেইনিং হেভিলি। ঠিক আছে, পরের পেজে যেটা রয়েছে এখানে দেখুন 28 নম্বর, 28 নম্বরটা যেটা রয়েছে অমিত রাকেশের থেকে 5 বছর আগে, এটা অঙ্ক ছিল, জন্মগ্রহণ করে, তো রাকেশ অনিলের থেকে আবার 3 বছরের ছোট। ঠিক আছে, তো যদি অমিতের বর্তমান বয়স 17 বছর হয় তাহলে অনিলের বর্তমান বয়স কত হবে, উত্তর হবে কি 15 বছর। ঠিক আছে, আমি এটা কিন্তু ব্যাখ্যা দিচ্ছি না, এই কারণেই সময় বেশি লাগবে, আমি শুধুমাত্র অ্যান্সার কি তার জন্য অ্যান্সারগুলোই শুধু কিন্তু বলে যাচ্ছি। এখানে দেখুন 30 নম্বর যেটা রয়েছে এই কোশ্চেনে, এটাতে বলছে যে চুজ দ্য রাইট অ্যান্সার, 6:18, তো 4:2 কত হবে, হবে 12। ঠিক আছে, আপনাদের যদি মানে কোনো প্রশ্নের উত্তর যদি ভুল হচ্ছে, ঠিক আছে, যদিও ভুল হওয়ার কথা নয়, যদি মনে হচ্ছে তাহলে কিন্তু আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ঠিক আছে, কোন নাম্বার সহকারে কোনটার উত্তর ভুল মনে হলো। এখানে দেখুন বলছে দ্য ম্যাক্সিমাম জুম পার্সেন্টেজ ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইজ, কত হবে, 400% হবে কিন্তু। ঠিক আছে, 400% পর্যন্ত করা যায়। পরে এটা রয়েছে ইডিএম ফ্রেশ ইন হোয়াট, হট ওয়াটার, উত্তর হবে কি ট্রাভেল উইথ সামওয়ান। ঠিক আছে, ট্রাভেল উইথ সামওয়ান। পরেরটা যেটা দেখুন 32, এই কোশ্চেন এটা রয়েছে কারেক্টলি স্পেল করতে বলছে, এটা অ্যান্সারটা হবে JURISDICTION, জুরিসডিকশন। ঠিক আছে, আবার বলেছি 32, যেহেতু এখানে বোঝা যাচ্ছে না আমি মুখে বলে দিচ্ছি। ঠিক আছে, JURISDICTION, জুরিসডিকশন। ঠিক আছে, তো তারপরে একটাতে চলে যাচ্ছি, তারপরে যেটা রয়েছে 33 বলছে যে, হ্যাঁ 33 এটা বলছে যে ফার্স্ট ব্যাংক টু ইন্ট্রোডিউস এটিএম ইন ইন্ডিয়া, কোনটা হবে, HSBC, HSBC। এর সঙ্গে জানি রাখি 1997 সালে কিন্তু মুম্বাইতে করা হয়েছিল HSBC কে। ঠিক আছে, এখানে মান্থলি যেটা ছিল মান্থলি এখানে করা হয়নি, এখানে বাদ গিয়েছে মান্থলি, কেমন, তো এটা মান্থলি এখনো অ্যান্সারটা
পাওয়া যায়নি যদিও, তো এটা মানে শিওর নয় এই জন্য এটা দেওয়া হয়নি। এটা অ্যান্সারটা হতে পারে বি ওয়াই বাই, ঠিক আছে। পরেরটা যেটা 36 এ রয়েছে, হি স মি বাই চান্স ড্যাশ দ্য কার, উত্তর হবে কি হি স মি বাই চান্স অ্যান্ড স্টপ দি কার, ঠিক আছে, স্টপ দি কার হবে কিন্তু। পরেরটা এটা রয়েছে 37, এইখানে দেখুন 37, হুজ মোটো ইজ টাচিং দ্য স্কাই উইথ গ্লোরি, উত্তর হবে কি IAF ইন্ডিয়ান এয়ার ফোর্স, ঠিক আছে, মাইক্রোসফট। তারপরে রয়েছে 34, এখানে দেখুন মাইক্রোসফট ওয়ার্ল্ড ইজ অ্যান এক্সাম্পল অফ কি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড, ওয়ার্ড মনে রাখবেন, ঠিক আছে। পরে যেটা পরে পেজে যেটা রয়েছে দেখুন 38, এই কোশ্চেনে যেটা বলছে নিম্নলিখিত যে দেশটির জনসংখ্যা পৃথিবীর মধ্যে সব থেকে কম, উত্তর হবে কি ভ্যাটিকান সিটি, ঠিক আছে, ভ্যাটিকান সিটি মনে রাখবেন। আর এর সঙ্গে এখানে দেখুন 40 যেটা রয়েছে, পেন্টিয়াম নিচের কোনটির সঙ্গে সম্পর্ক যুক্ত, পেন্টিয়াম নিচের এই যে মাইক্রো প্রসেসর বা এই যে দেখুন এখানে মাইক্রো প্রসেসর, এটার সঙ্গে সম্পর্ক যুক্ত, অর্থাৎ এই কোশ্চেনে 40 ডির উত্তর হবে কিন্তু। পরেরটা এটা রয়েছে পয়েন্ট ম্যাথ, একটা 0.4% অফ 36 ইকুয়াল টু কত হবে, উত্তর হবে কি 0.144 অর্থাৎ 39 এর সি, ঠিক আছে। এইখানে দেখুন কারেক্টলি স্পেলড ওয়ার্ড যেটা রয়েছে অ্যানালিটিক্যাল, এটা উত্তর হবে কিন্তু রাইট, ঠিক আছে, এটা স্পেলটা কিন্তু রাইট আছে, ANALYTICAL অ্যানালিটিক্যাল, কেমন। তারপরে যেটা রয়েছে 42 বাদ গিয়েছে, এই পাশে দেখে নিন 42 বাদ গিয়েছে, তো 43 রয়েছে, এটা রিভার কৃষ্ণা অরিজিনেটেড ফ্রম, অর্থাৎ কৃষ্ণা নদীর উৎপত্তি স্থল কোথায়, ওয়েস্টার্ন ঘাট থেকে বা পশ্চিম ঘাট পর্বতমালা থেকে, এই কোশ্চেনে বি নম্বরটা অ্যান্সার, পশ্চিম ঘাট পর্বতমালা থেকে। এখানে দেখুন একটা যেটা রয়েছে ম্যাথ, যে বলছে এ ও এবং বির বয়সের অনুপাত 3:5, বি এর বয়স এর থেকে 8 বছর বেশি হলে এর বয়স কত হবে, কি হবে এটা উত্তর 12 বছর কিন্তু, ঠিক আছে। এটা যেহেতু অ্যান্সার কি আবার বলছি আমি কিন্তু ড্রেস ব্যাখ্যা দিচ্ছি না, ঠিক আছে, শুধুমাত্র অ্যান্সারটাই বলছি, 12 বছর হবে, অর্থাৎ এই কোশ্চেনে 46 এর এ উত্তর। 44 যেটা রয়েছে, আই ক্যান নট ড্যাশ টু নো মাচ অ্যাবাউট ইট, এটা কি হবে প্রিটেন্ড, আই ক্যান নট প্রিটেন্ড টু নো মাচ অ্যাবাউট ইট, ঠিক আছে, 44 এর সি। তারপরে আছে এক্সপ্রেস বা আছে বলছে 18/6 কে শতাংশে পরিণত করো, উত্তর হবে কি 3% অর্থাৎ 3%, ঠিক আছে। 45 এর যেটা রয়েছে, 45 এর দেখুন এটা কারেক্ট প্রেফিক্স বের করতে বলছে, হিউম্যান এর কি হবে ইন, ঠিক আছে, 45 এর সি। নেক্সট রয়েছে 48, 48 এর কি হবে, দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান অর্থাৎ প্রথম ভারতীয় মহিলা পাইলট কে ছিলেন, উত্তর হবে কে দুর্গা ব্যানার্জি, ঠিক আছে, আবার বলছি প্রথম মহিলা পাইলট কে ছিলেন, উত্তর হবে দুর্গা ব্যানার্জি। তারপরে 50 এর কি ছিল, একটা অঙ্ক ছিল কোন সংখ্যা 25/3 থেকে 6 বেশি হলে সংখ্যাটি কত হবে, উত্তর হবে কি 14.33, ঠিক আছে, আবার বলছি 14.33 অর্থাৎ 50 এর বি উত্তর। তারপরে প্রশ্নে চলে যাচ্ছি, প্রশ্নটা হলো 49 বলছে গীত গোবিন্দ যার অনবদ্য সৃষ্টি তিনি কে, তিনি হলেন কে জয়দেব, ঠিক আছে, এটা তো 49 এর ডি রয়েছে অ্যান্সার অর্থাৎ জয়দেব। তারপরে রয়েছে নিম্নলিখিত কোন গ্রহ দুটি পৃথিবী অপেক্ষা সূর্যের নিকটে অবস্থিত, উত্তর হবে কে শুক্র এবং বুধ গ্রহ, শুক্র গ্রহ এবং বুধ গ্রহ পৃথিবী থেকেও সূর্যের নিকটে কিন্তু অবস্থিত, ঠিক আছে। পরবর্তী প্রশ্নটিতে চলে যাচ্ছি, পরবর্তী প্রশ্নে যেটা রয়েছে কিনা নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি বৃহত্তম, এখানে দেওয়া ছিল 50 এর 50%, 20.02%, 200 এর 2/5 এবং 30 এর 1/5, উত্তর হবে কি 200 এর 2/5, ঠিক আছে। তারপরে এইখানে দেখুন এইখানে যে পরে অঙ্কটা আছে 55, এটা উত্তরটা হবে কি 1/8, বলছিল কি নিম্নলিখিত কোন সংখ্যাটি পরে আসবে, 2 এর পরে ছিল 1 এর অর্ধেক ছিল 1/2, 1/2 এর অর্ধেক অর্থাৎ সবগুলোকে কিন্তু 2 দিয়ে ভাগ করেছে, তো 1/2 কে 2/2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 1/4, 1/4 কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 1/8, ঠিক আছে। তারপরে রয়েছে উই হোপ দ্যাট পাপা ড্যাশ সুন, কি হবে পাপা উইল বি কামিং সুন, ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন ইংলিশ, উই হোপ দ্যাট পাপা উইল বি কামিং সুন অর্থাৎ 53 বি উত্তর, ঠিক আছে। এইখানে আচ্ছা এখানে অ্যান্সারটা করা রয়েছে, দেখে নিন কোন সংখ্যাটি দুটির পরে আসবে, অর্থাৎ কোন সংখ্যাটি দুটির পরে আসবে, উত্তর হবে কি 34 38, কেন দেখুন 6 এর সঙ্গে 4 যোগ করে 10, এইভাবে কিন্তু 34 যোগ 38 30 যোগ 34 এইভাবে আসছে, অর্থাৎ এই কোশ্চেনে
54 এর সি হবে কিন্তু উত্তর, ঠিক আছে। পরে যেটা রয়েছে 56, 56 এ দেখুন একটা রোমান হরফে যেটা লেখা ছিল 5, 7 আর 11, 14 এরকম, এখানে হবে কত 17, তারপর হবে আপনার 20, ঠিক আছে, কত হবে 20, ঠিক আছে। যদিও এটা মানে এটা কোশ্চেনে একটু ভুল থাকতে পারে, কারণ দেখুন এখানে 5, 5 এর সঙ্গে 3 যোগ করলে কত হচ্ছে 8, 8 এর সঙ্গে 3 যোগ করলে কত হচ্ছে 11, 11 এর সঙ্গে 3 যোগ করলে কত হচ্ছে 14, এবং 14 এর সঙ্গে 3 যোগ করলে কত হচ্ছে 17, 17 এর সঙ্গে 3 যোগ করলে কত হচ্ছে 20। তো এইখানে জিনিস 7 এর বদলে কিন্তু 8 হবে। তো এই কোশ্চেনটা একটু কনফিউশন আছে, আপনারা যদি কিছু বলার থাকে এই কোশ্চেনটার উপরে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, ঠিক আছে। তো এইখানে দেখুন সূর্যের পৃষ্ঠতলের আনুমানিক তাপমাত্রা কত, আনুমানিক তাপমাত্রা কত হবে সূর্যের পৃষ্ঠতলে কিন্তু বলছে, তো এটা হবে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। পরে বেয়ে চলে যাচ্ছি বন্ধুরা, পরে কোশ্চেনে চলে যাচ্ছি, দেখুন কারেক্টলি স্পেল্ড করতে বলছে, কোনটা হবে অ্যান্সার, উত্তর হবে AGGRESSIVE, এগ্রেসিভ, AGGRESSIVE, অর্থাৎ 57 হবে সি উত্তর, ঠিক আছে। এরপরে রয়েছে 60, দেখে নিন 60 রয়েছে, নিম্নলিখিত কোন জড়ি সঠিক নয়, উত্তর হবে কি সমবর্ষণ রেখা এবং আর্দ্রতা, এটা সঠিক নয়, ইংরেজিতে বললে আইসোহাইটস আর হিউমিডিটি, এটা কিন্তু সঠিক নয়, ঠিক আছে। তারপরে যেটা দেখুন ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড রয়েছে গ্যারান্টি, গ্যারান্টি কোনটা স্পেলিং ঠিক হবে GUARANTEE, গ্যারান্টি এটা স্পেলটা কিন্তু ঠিক হবে, আবার বলছি GUARANTEE, গ্যারান্টি, ঠিক আছে। পরের যেটা কোশ্চেনটা রয়েছিল 61, দেখে নিন আগে 61 এর যেটা রয়েছে, একটি বর্গাকার জমির কর্ণ, ঠিক আছে, একটি বর্গাকার জমির কর্ণ কত বলছে 30 মিটার, ওই বর্গাকার জমির ক্ষেত্রফল কত, উত্তর হবে কি 450 বর্গমিটার, ঠিক আছে। কর্ণ মানে কি ডায়াগোনাল, ডায়াগোনাল ফর্মুলা কি বর্গাকারের a√2, a√2 কত 30, তো সেখান থেকে এর মান বের করে দিয়ে বর্গাকারের ক্ষেত্রফল বের করে দিলে হয়ে যাচ্ছে 450 বর্গমিটার। তো পরের যেটা রয়েছে মাই ফাদার কিপ অল হিজ ড্যাশ পেপার্স আন্ডার লক অ্যান্ড কি, উত্তর কি হবে এটার, কনফিডেন্সিয়াল বন্ধুরা, তো এখানে উত্তর হবে কি মাই ফাদার কিপস অল হিজ কনফিডেন্সিয়াল পেপার আন্ডার লক অ্যান্ড কি, ঠিক আছে। পরেরটা এটা দেখুন, না দেখে নিন পরেরটা যেটা, এখানে দেখুন 62, এই যে মাউসের কার্সরটা রয়েছে এখানে দেখে নিন 62, ঠিক আছে। এইখানে যেটা রয়েছে 0.123 ডিভাইডেড ইনটু 10³ ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হবে 0.00123, অর্থাৎ পয়েন্টের উপরে তিনটা জিরো, তারপর 1, 2, 3 হবে কিন্তু, ঠিক আছে। এর সঙ্গে যে এটা যে ছিল, যে এটা যে ছিল, দেখুন যদি কোনো সাংকেতিক ভাষায় মাদ্রাজকে NBESBT লেখা হয় তাহলে বোম্বেকে কি লিখবো, বোম্বেকে লিখবো CPNCBZ, অর্থাৎ সি নম্বরটা এই কোশ্চেন 64 সি। আবার বলেছি আপনারা অন্য কোশ্চেন অ্যান্সার হয়ে থাকলে, অন্য কোশ্চেন সেট হয়ে থাকলে এভাবে মিলাবেন, অ্যান্সারটা হবে CPNCBZ, ঠিক আছে। পরেরটা চলে যাচ্ছি, পরের প্রশ্নটা চলে যাচ্ছি, পরের প্রশ্ন এটা রয়েছে দেখুন 65, কেমন 65 এর যেটা রয়েছে কোন দিন কম্পিউটার সাক্ষরতা দিবস হিসাবে পালিত হয়, উত্তর হবে কি ডিসেম্বরের সেকেন্ড, অর্থাৎ 2 ডিসেম্বর বা 2 ডিসেম্বর কিন্তু আমরা কম্পিউটার সাক্ষরতা দিবস হিসেবে পালন করা, এটা ওয়ার্ল্ড কম্পিউটার লিটারেসি ডে, ওকে। তো পরের যেটা রয়েছে সেটা হলো লিপ ইয়ার বা অধিবর্ষ কোনটি এগুলোর মধ্যে, উত্তর হবে কি 2004, সিম্পল, এটা 4 দিয়ে ভাগ করলে বের হয়ে যাচ্ছে আর বাদবাকিগুলো কিন্তু 4 দিয়ে ভাগ করা যাচ্ছে না। পরেরটা এটা প্রশ্নটা রয়েছে দ্য কমনওয়েলথ গেম, অর্থাৎ 2022 সালে কমনওয়েলথ গেম কোথায় অনুষ্ঠিত হবে, অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে, ঠিক আছে, কোথায় অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। তো দেখুন এখানে 68 এর প্রিফিক্সটা করা হয়নি ডেঞ্জারের, আপনারা এখানে কমেন্ট বক্সে অ্যান্সারটা জানাতে পারেন কি অ্যান্সার হবে, এবং তার সাথে জানিয়ে রাখি আপনারা এই অ্যান্সার কি মিলিয়ে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই যে আপনারা কত অ্যান্সার বা কত নাম্বার পেলেন, ঠিক আছে, আপনার কারেক্ট নাম্বারটা কত হলো এবং তার সাথে কাস্ট, অর্থাৎ তাহলে বোঝা যাবে যে কোন কাস্টের কত কাট অফ যেটা হয় সেটা কত আসতে চলেছে। যাই হোক 69 এর যেটা উত্তরটা রয়েছে, উত্তর হবে কি এ জাকির হোসেন, কি বলেছিল কোশ্চেনটি, ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান, উত্তর হবে কি জাকির হোসেন, ঠিক আছে। আবার বলছি জাকির হোসেন এমন একজন রাষ্ট্রপতি যিনি তার পদে থাকাকালীনই কিন্তু মারা গিয়েছিলেন। তারপরে একটা উত্তর মানিন্যা করো, বলছে 120 ভাগ ব্র্যাকেটের মধ্যে 6 যোগ 12 গুণ 2, উত্তর কি হবে, উত্তর হবে 4, অর্থাৎ ডি নম্বরটা অ্যান্সার হবে, ডি নম্বরটা উত্তর হবে, ঠিক আছে, 4 উত্তর হবে। পরেরটা চলে যাচ্ছি বন্ধুরা, পরেরটি বলছে নিম্নলিখিত কোন ধাতুটি সব থেকে ভারী,
উত্তর হবে কি অসমিয়াম, ইংরেজিতে বললে OSMIUM, অসমিয়াম, ঠিক আছে অসমিয়াম, এটা হচ্ছে সব থেকে ভারী ধাতু। এরপরে দেখুন লোকসভার সভাপতিত্ব করেন কে, উত্তর হবে কে স্পিকার, 72-এর এ অ্যান্সার স্পিকার, ঠিক আছে। পরবর্তী পেয়ে চলে যাচ্ছি বন্ধুরা, পরেরটি দেখুন, এখানে যেটা মার্ক করা হয়নি, যাই হোক এখানে যেটা হবে নিম্নলিখিত বলছে, কোন সংখ্যাটি 260 বা দুই সরি 260 এবং 847 অর্থাৎ 259 এবং 847 কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু অবশিষ্ট থাকছে, ঠিক আছে প্রত্যেক ক্ষেত্রে কি হবে তাহলে অবশিষ্ট থাকছে, তো এটা কোনটা হবে, প্রত্যেক ক্ষেত্রে এখানে বলছে সাত অবশিষ্ট থাকবে, ঠিক আছে সাত অবশিষ্ট থাকবে, এটা কোনটা হবে, এমন সংখ্যা হবে সেভেন, সরি মাফ করবেন 21, ঠিক আছে 21, তো এটা উত্তর হবে 21 কিন্তু। তো পরের যেটা রয়েছে দেখুন, এভারেজ অফ দ্য 16 নম্বর, এটা মাফ করবেন করা হয়নি, এখানে মার্ক করা হয়নি, তো যে ষোলোটি সংখ্যার গড় বলছে 8, যদি প্রতিটি সংখ্যার সাথে 2 যোগ করি তাহলে সংখ্যাগুলির নতুন গড় কত হবে, তো সংখ্যাগুলির নতুন গড় কত হবে, হবে 10 উত্তর। এটাও কিন্তু ডেসক্রিপটিভভাবে বলছি না, অর্থাৎ ব্যাখ্যা করছি না। পরের যেটা রয়েছে 74, দেখে নিন 74-এ বলছে এ হলো বীর বোন, সি হলো বি এর মা, ডি হলো সি এর বাবা, ই হলো ডি এর মা, তো এর ডি এর কি হবে, ডি হবে কি হবে নাতনি অর্থাৎ গ্র্যান্ড ডটার, ঠিক আছে নাতনি অর্থাৎ গ্র্যান্ড ডটার, ঠিক আছে। এইখানে দেখুন 76-এর যেটা বলছে 76-এর প্রেফিক্স, এটা হবে ডিআইএস, ডিস অ্যাডভান্টেজের প্রেফিক্স হবে কি ডিস, ঠিক আছে। তো পরের যেটা চলে যাচ্ছি পেজে, দেখুন এখানে স্টাডি অফ ইনসেক্ট নোন অ্যাজ, অর্থাৎ কিনা পতঙ্গ সম্বন্ধিত পড়াশোনাকে কি বলে থাকি, আমরা বলে থাকি এনটোমোলজি, ENTOMOLOGY, অর্থাৎ এই প্রশ্নের বি উত্তরটা হবে এনটোমোলজি। পরেরটা যেটা রয়েছে দেখুন, একটি আয়নাতে ঘড়ির সময় যখন 3:15 দেখায় তখন ঠিক বা তখন সঠিক সময়টা কি হবে, উত্তর হবে কি 8:45, ঠিক আছে 8:45, এটাই কিন্তু সঠিক উত্তর হবে। পরেরটাতে চলে যাচ্ছি, পরেরটা দেখুন এই পাশে রয়েছে তাপ মাপার যন্ত্র কি, উত্তরটা হবে ক্যালোরি মিটার, ঠিক আছে কি হবে উত্তর, ক্যালোরি মিটার, কেমন 78-এর সি। পরে রয়েছে দেখুন 80-80-তে, দেখুন এখানে এটা করারই দরকার নেই, সিপ, সিপকে ফ্লক অফ সি বলি, ঠিক আছে তো এটা ফ্লক হবে FLOCK, ফ্লক, কেমন। পরে পেয়ে চলে যাচ্ছি বন্ধুরা 80-C, 80-B অ্যান্সার হচ্ছে তার মানে। তো পরে যেটা রয়েছে দেখে নিন বন্ধুরা, এখানে বলছে সমুদ্রের জল সংকীর্ণ খাল দিয়ে আংশিক বা সম্পূর্ণরূপে প্রসারিত হয়ে মূল সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয়ে যে জলরাশি গঠন করে তাকে কি বলে, উত্তর হবে কি উপহ্রদ অর্থাৎ ল্যাগুন, এটাই কিন্তু উত্তর হবে সঠিক, ঠিক আছে 83 বাদ চলে গেছে, যাই হোক পরেরটাতে চলে যাচ্ছি আমি। পরে দেখুন এখানে যেটা বলছে যে এই যে এই সংখ্যাগুলো দিয়েছে 1365, 1560, 1755, এই সংখ্যাগুলির গসগুটা কি, SCFটা কি, উত্তর হবে কি 195 অর্থাৎ 82-এর এ উত্তর হবে কিন্তু 195। এর সঙ্গে এই পাশে চলে গিয়ে 5ই সেপ্টেম্বর কার স্মৃতির উদ্দেশ্যে আমরা শিক্ষক দিবস পালন করে থাকি, উত্তর হবে কি সর্বপল্লী রাধাকৃষ্ণন, তার স্মৃতির উদ্দেশ্যে কিন্তু আমরা এই দিনটি পালন করে থাকি অর্থাৎ তার জন্মদিন এটা 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, ঠিক আছে। তো পরেরটাতে চলে যাচ্ছি আর বলে দিই তাহলে 84-এ কি উত্তর হলো, 84-এর উত্তর হলো ডি। পরে বেয়ে চলেছি বন্ধুরা, পরেরটি হলো বলছে ফার্স্ট মাইক্রোপ্রসেসরটা কি ছিল, ফার্স্ট মাইক্রোপ্রসেসরটা ছিল ইন্টেল 4004 অর্থাৎ 85-এর যেটা অ্যান্সারটা হবে, অ্যান্সারটা হবে সি ইন্টেল 4004। তারপরে 87-এর বলছে SQL, এর সম্পূর্ণ রূপটি কি অর্থাৎ দ্য ফুল ফর্ম অফ SQL, উত্তর হবে স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, আবার বলছে স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো পরের পেয়ে চলেছি বন্ধুরা, পরেরটি হলো যে দেখুন ফাইন্ড দ্য ভ্যালু অফ, এটা বলছে 216-এর যে ত্রিরুট দিয়েছে তো এটা কত হবে, 6 হবে, ঠিক আছে। এই পাশে দেখে নিন, এখানে বলে দিয়েছে যে কোবালের নির্মাতাকে, কোবালের নির্মাতাকে হবে গ্রেস মেরি বা মারি হুপার, বাংলাতে বলে গ্রেস মারি হুপার, এ অ্যান্সারটা হবে কিন্তু 88-এর এ। পরে পেয়ে চলেছি বন্ধুরা, পরেরটি দেখে নিন, যেটা বলছে পরে আর দুটো, আচ্ছা পরে আর দুটো বেঁচে থাকলো, তো দুটোর 89-এ কি হবে বলছে, একটা ইংলিশ ছিল ওয়েন দ্য প্রিন্সিপাল এন্টার দ্য ক্লাস
এ স্টুডেন্ট অন দা ব্ল্যাকবোর্ড, উত্তর হবে কি ওয়াজ রাইটিং, কি হবে উত্তর ওয়াজ রাইটিং, ঠিক আছে? তো এটা কিন্তু সঠিক উত্তর। আবার বলেছি ওয়েন দা প্রিন্সিপাল এন্টার দা ক্লাস এ স্টুডেন্ট ওয়াজ রাইটিং, কেমন? পরেরটা যেটা রয়েছে, একজন দোকানদার তার দোকানের জিনিসপত্রে 10% ছাড় দেয়। কত পার্সেন্ট ছাড় দিচ্ছে? 10% ছাড় দিচ্ছে কোনো জিনিসের নির্ধারিত মূল্যে 450 টাকা। কোনো জিনিসের নির্ধারিত মূল্য কত হলো? 450 টাকা। হলে তার বিক্রিত মূল্য কত হবে? উত্তর হবে কি 405 টাকা, ঠিক আছে? এটা কিন্তু সঠিক উত্তর 90A। তো আশা করছি বন্ধুরা আপনাদের যে প্রশ্নের উত্তরগুলো যেগুলো দিয়েছেন সেগুলো অবশ্যই এখান থেকে মিলিয়ে নেবেন, ঠিক আছে? এবং আপনার যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করতে পারেন, ঠিক আছে? এর সঙ্গে আপনাকে জানিয়ে রাখবো আপনার কাস্ট এবং আপনি কতটা পেয়েছেন, তাহলে বুঝে যাবে যে জেনারেলে কত কাট অফ যাচ্ছে, এসসিতে কত কাট অফ যাচ্ছে, ওবিসিতে কত কাট অফ যাচ্ছে, এতে বা বিতে কত কাট অফ যাচ্ছে এবং এসটিতে কত কাট অফ যাচ্ছে, ঠিক আছে? এইভাবে আপনি কমেন্ট করতে পারেন। এছাড়া আপনাকে বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আপনি নিজের বন্ধুদের সাথে। এবং যদি চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন আপনি, তাহলে হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলে গিয়ে কিন্তু আপনি বেল অপশনটা প্রেস করতে পারেন, তাহলে কিন্তু আপনি নতুন ভিডিও নোটিফিকেশন যেগুলো আরও আসবে আমাদের চ্যানেলে সেগুলো কিন্তু আপনি আপনার নিজের মোবাইলে পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখানে শেষ করছি, বন্দে মাতরম, জয় হিন্দ।